কি হতে পারে? এক মিনিট তো ওইটার উপর ডিপেন্ড ভালো হয়, অনেক স্যাররাই সেটা করে স্যার। আমি তোমাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ? লেটস সি অ্যাকচুয়ালি ঠিক আছে, আচ্ছা যদি এটা থাকে লেসে হচ্ছে যে বলবা লেসে, তার মানে আমাকে ধরো আমি যদি একটু এটা এক্সপোর্ট আমি কি করবো বলো দেখি। অ্যাপ আছে যে অ্যাপ মাধ্যমে এই মানে আমাদের আপাতত
কথা বলো। এখন যে সিস্টেমে ফাংশনাল ইয়ারনেস দুটার মধ্যে কিছু দেখা মানে সেশন শুরু করার আগে যখন আর কি লিঙ্কটা মানে যে মিটিং টাইমটা শুনটাকে আগে থেকে তোমাদের সামনে আমি একটা তাহলে স্যার মানে ইয়া করতে পারেন আপনি ওয়েটিং রুম তো দেখুন, যেমন আমি চাইলেও এখানে ওইটা
ইনক্লুড করা যায় হচ্ছে অ্যাটেন্ডেন্স। আচ্ছা আমি তোমাদেরকে এই পুরো জিনিসটা দেখান সলিউশন মনে করতো মিটিং এ কথা বলাটা খুব হ্যালো হচ্ছে এই একজন যে প্রেজেন্ট করছে তাদেরকে প্রথমে থ্যাংক ইউ দেই। টাইম আসলে প্রেজেন্টেশনটা দিস আরেকজন কে জানি বলল এটা একটু মাথায় সবসময় রাখতে হবে, হয় মিনিমাম এফোর্ট না হয় মিনিমাম রিসোর্স। এটা একটু মাথায় সব বলো এটা 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 তোমাদের ক্ষেত্রে মনে হয় যে আমার আচ্ছা 11 জন
চেক করা উচিত। তো এখন কেউ বলে যে স্যার আমারটা একটু চেক করে দেন, তো আমি দুইটা দেখবো তোমাদের তোমাদেরকে সাথে নিয়ে আই। তো কোন দুইটা হবে সবার নাম? চেক করেন কেন? অন্য প্রথম স্লাইড থেকে বলো কি ভালো হয়েছে, কি ঠিক হয়েছে, কি খারাপ হয়েছে। Thank you.
ভালো হলে ভালো হয়েছে, বেসিক ইনফরমেশন দিলে মানে ওকে নিচে নাম মানে জিনিসটা ভাতে দিলে দেখা যায় যেত না এখন সেভাবে ভালো লাগছে। তারপর নেক্সট স্লাইডে গেলাম, আচ্ছা
আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা মোটামুটি
ডাউনলোড করব। এটা কোনটা আটটা ডাউনলোড করব? হয়ে গেল করে দেব। শামীম,
আচ্ছা আর এখন কমে ও আচ্ছা ওকে Thank you.
Comment?
বললাম স্যার যে তুমি বলো
স্যার পয়েন্ট গুলো স্যার আগের গুলার জি স্যার আপনার কথা মাঝে মধ্যে ভাঙি ভাঙি আসা কারো আমার একাডেমিক প্রেজেন্টেশন হচ্ছে যে
এগুলো কিন্তু একটু মাথায় খেয়াল করে রাখবা, ডু নট কি করছে যে এভরি প্রেজেন্টেশন একদম বা কেউ কথা বলবে এই স্লাইডটা দেখে যেহেতু আমরা অ্যাজ এ তোমরা মনে করো, মনে করো যে পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন, তোমরা মুগ্ধ করে রাখতে আমার মতো অডিয়েন্স
কারণ থাকে না কোনো কিছু রাত ধরে যে ওয়াজ মাহফিল করতে কোন স্কুলে যা করছে অডিয়েন্স তোমার থেকে তাকানো তোমার কথা শোনার কি বলে হচ্ছে যে সেফ সাইড ইনফরমেশন আছে প্রেজেন্টার না থাকলেও হচ্ছে নিয়ে নিতে পারবে স্যার তোমার চেহারা দিয়ে যদি আমি আর তোমার ভাইয়ের চেহারা দিয়ে যদি কি বলে হচ্ছে যে
সামনে মাংস ভাত থাকবে তুমি যখন পড়বা তখন তুমি পড়ে বুঝতে পারবে। According part of the presentation. Thank you.